বেঙ্গলস পপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত। আলোচ্য ভিডিওতে আমরা দেখব, আমরা যে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তারই 270 পাতা। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 270 পাতা খুঁজে নেবে, সেখানে দেখবে কি রয়েছে, পরিচিত পশু, অর্থাৎ এখান থেকে আমরা পরিচিত পশুর কিছু নাম জানব। প্রথমে দেখো কি রয়েছে, হ আর এখানটা একটা সুন্দর স্থান দেওয়া রয়েছে, এখানে মধ্যাহ্ন দেওয়া রয়েছে, তাহলে এটা কি হবে, হ রহস্যী মধ্যাহ্ন, হরিণ, হরিণ হচ্ছে একটা বনের পশু। তারপর এটা দেখো কি হবে, হয়াকার, এখানে সুন্দর স্থান দেওয়া রয়েছে, তাহলে হয়াকার, তয়হস্যী হাতি আমাদের হবে, তাহলে এটাও হলো আমাদের একটা পরিচিত কিন্তু বনের পশু। তারপর এটা দেখো কি হবে, তালবুসা বর্গীয় আকার রহস্য সজারু হবে, তাহলে এখানটা আমাদের বর্গীয় আকারটা বসিয়ে দিলেই হবে সজারু। এটা দেখো কি হবে, বয়াকার, আর এখানটা কি বসবে, বয়াকার বাঘ, আমরা জানি বাঘও একটা আমাদের পরিচিত বন্য প্রাণী। এটা দেখো কি হবে, ঘোড়া হবে, ঘয়কার ডয়শূন্য রায়কার, ঘয়কার ডয়শূন্য রায়কার ঘোড়া। তারপর এটা দেখো কি হবে, আমাদের বাঁদর হবে, বয়াকার দ র বাঁদর, তাহলে এটা আমরা লিখে নিলাম। তারপরে এটা দেখো কি হবে, বয়সী ডয়শূন্য রায়কার ল বিড়াল, বিড়াল আমাদের একটা পরিচিত এবং একটা গৃহপালিত পশু হচ্ছে বিড়াল। তারপর এটা দেখো কি হবে, আমাদের বয়াকার হর্ষই দন্ত স দন্ত না বাইসন হলো বাইসন। তারপরে দেখো এটা কি হবে, কয়হস্যু কয়হস্যু র কুকুর, কুকুর হলো আমাদের একটা গৃহপালিত পশু, খুব অনেকে বাড়িতে পোষে এটা। তারপর এটা দেখো এটা কি হবে, হনুমান, হ দন্ত নয়হস্যু ময়াকার দন্তের ন হনুমান। তারপর এটা দেখো কি হবে, বেজি হবে, বয়াকার বর্গীয় জয়হস্যি বেজি, আশা করি তো প্রত্যেকে তোমরা বেজি দেখেছো, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকো। তারপর এটা দেখো, প্রথমে সুন্দর স্থান রয়েছে, তারপরে তো আকার রয়েছে, তারপরে আবার সুন্দর স্থান, তারপরে ঘ, তাহলে এটা কি হবে, দেখো চিতা বাঘ হবে, জয়হস্যি তয়াকার চিতা, আর এটা বায়াকার ঘ বাঘ চিতা বাঘ হবে। আমরা জানি চিতা বাঘ অনেক জোরে দৌড়াতে পারে। তারপরে দেখো কি হবে, ভোদর হবে, এটা দেখো ভয়চন্দ্রবিন্দু ওকার দ ডয়শূন্য র ভোদর। আর শেষেটা দেখো কি হবে, আমাদের খ র, তাহলে এটা গয়কার যদি আমরা বসাই, গয়কার তালবস্য খরগোশ। তাহলে এই পাতাটা আমাদের পুরো করা হলো, তোমরা আরও একবার ভালো করে দেখে নেবে নামগুলো। শেষেরটা দেখো হলো খরগোশ, তার উপর এটা দেখো চিতাবাঘ, এটা হলো ভোঁদর, তার উপর এটা দেখো বেজি, এটা কি হলো আমাদের হনুমান হলো, তারপর এটা হলো কুকুর, আর এদিকেরটা হচ্ছে বাইসন, আর এটা বিড়াল, বা সিডাসন রাখালো বিড়াল, তারপর এটা হচ্ছে বাঁদর, তার উপরে একটা ঘোড়া, এদিকেরটা হচ্ছে সজারু, এদিকেরটা হাতি, তারপরে প্রথমেরটা হচ্ছে আমাদের হরিণ, আর এটা বাঘ। তো প্রত্যেকে এগুলো লিখে নেবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, প্রত্যেককে অনেক ধন্যবাদ।